وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ, لله رَبِّ الْعَالَمِينَ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরকাতু ইউরোপ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আমরা আগে সাত ভাগে কোরবানি করেছি কিন্তু এখন শুনছি যে সাত ভাগে কোরবানি করা সঠিক নয় তো এ বিষয়ে বিস্তারিত জানাবেন যে সঠিক কোনটি দলিল সহকারে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন সাত ভাগে কোরবানি করা এ বিষয়ে বিস্তারিত হচ্ছে এই যে সহি মুসলিমের হাদিস সাহি মুসলিম কিতাবুল হাজ হাদিস নম্বর এক হাজার তিনশো আঠেরো এই হাদিসে উল্লেখ আছে আন জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালু কল নাহারনা মা রসুল ইহি সাল আলী আসাল্লাম আম আল হুদাই বিয়াতি আল বুদনাতু আন সবায়তিন ওয়াল আন সবায়তিন রওয়াহু মুসলিম দেখেন জাবির বিন আবদুল্লাহ আল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন যে নাহারনা মা রসুল ইহি সাল আলী আসাল্লাম আমরা আম আল বিয়া মানে হুদাইবা বিয়া সালে মক্কাতে আমরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালামের সাথে কোরবানি করেছি আলবুদনাতু আনসাব একটা উটে সাতজন ব্যক্তি শরিক হয় অলবাকারাতু আনসাবায়তীন এবং একটা গরুতে সাতজন ব্যক্তি শরিক হয়ে তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে শাহাবাই কেরাম রজিয়াল্লাহ আনহুম বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী সালের সাথে সাদভাগে কুরবানি করেছেন এবং আরেক হাদিসে উল্লেখ আছে সেই সুনা থেকে যে বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়ালহি সাল্লাম তিনি হাদিসে কওলি তিনি আদেশ করেছেন যে একটা গরুতে সাতজন ব্যক্তি এবং একটা উটে জন কিংবা সাতজন ব্যক্তি শরিক হতে পারে এখন কিছু ঐলামাই কেরমগণ বর্তমানে বলছেন যে এই হাদিসগুলি সফরের সাথে খাস দেখুন আমরা কথা অস্বীকার করি না যে এই হাদিসগুলি সফরে অবতীর্ণ হয়েছে বা সফরে থাকা অবস্থায় এই হাদিসগুলির নির্দেশ বিশ্বনবী সাল্লাম দিয়েছেন বা সফরে থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবাই কেরম রাজি আল্লাহ তালিয়া আনহম সফরে থাকা অবস্থায় কোরবানি করেছেন সাত সাতভাগে একথা আমরা অস্বীকার করি না কিন্তু একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে উসুল আছে উসুলে উল্লেখ আছে যে আলু মিল কোনো বিষয় যদি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো স্থানের কি হয় অবতীর্ণ হয় তাহলে সেটা তার জন্য খাঁস হয় না বা খাঁস করা ঠিক হবে না এটাই বলে উসুলের কথা অতএব আসুন ভাগে কোরবানি করা যাবে যদি না যেত তাহলে অবশ্যই সেখানে বিশ্বনবী সাল আলী সাল্লাম তিনি নিজের মুখের ভাষায় এ ধরনের কোনো শব্দ বলতেন যে জেজি আন আহাদিম বা আদাক এবং তোমার পরে বা শাহবাই কেরাম রাজি আল্লাহু আনুম বলতেন যে তোমাদের পরে কেউই মানে এই কোরবানি করতে পাবে না সফরে থাকা অবস্থায়ই করতে হবে মুকিম অবস্থায় হবে না এ ধরনের খাস কথা তিনি বলে দিতেন বা ওয়ালান তুসলিহা যে তোমাদের ছাড়া বা তোমার ছাড়া অন্য কারোর জন্য এটা সঠিক হবে না মোট কথা খাস করে দিতেন যেমন বিশ্বনবী সাল আলী আসসালাম খাস করেছিলেন আবু বুরদা রাজি আল্লাহ তালহুর ব্যাপারে সাহি বুখারি হাদিস নাম্বার পাঁচ আবু বুর্দা রজি আল্লাহ আনহু তিনি কি করেছিলেন তিনি কোরবানি সালাতের পূর্বে পশু জবাই করে ফেলেছিলেন তো আল্লাহ রসুল সাল আলী বলেছিলেন যে আবু বুর্দা তিনি শুধুমাত্র মাংস খাওয়ার জন্যই পশু জবাহ করেছে কোরবানি তার হয়নি বা সে সুন্নতকে পায়নি তখন সে অবস্থায় আবু বুর্দা রজি আল্লাহ তালা আনহুর কাছে একটা ছয় মাসের ছাগল ছাড়া আর কিছুই ছিল না তো কোরবানিতে ছয় মাসের ছাগল দেওয়া শুদ্ধ নয় কেননা কোরবানির জন্য শর্ত হচ্ছে যে দাঁতা হতে হবে গরু হোক বা ছাগল হোক কিন্তু ভেড়ার ক্ষেত্রে দাঁতা হওয়ার প্রয়োজন নেই কিন্তু একটা ছয় মাসের ছাগল যা দাঁতা হয়নি এটা তো কোরবানির জন্য সঠিক নয় কিন্তু তবুও বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম তিনি আবু বুর্দার জন্য অনুমতি দিয়েছিলেন বুঝতে পারলেন ছয় মাসের ছাগল কোরবানি করার জন্য সাহাবি আবু বুর্দা রাজি আনহুকে অনুমতি দিয়েছিলেন এবং এটির উল্লেখ আছে হাদিসের গ্রন্থ সাহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার দুশো ছত্রিশ এবং এই হাদিসে ছয় মাসের ছাগল কোরবানি করার ব্যাপারে তিনি অনুমতি দিলেন আবু বুরদাকে তারপরে বললেন যে ওয়ালান্তা জেজি আন আহাদিম বা আদাক বা ওয়ালান তুসলিহা লিগয়রিক তোমার ছাড়া অন্য কারোর জন্য এটা দুরুস্ত নয় বা যথেষ্ট নয় অন্য কারোর জন্য এটা জায়েজ নয় ওয়ালান তাজিজি হ্যাঁ আন আহাদিম বা আদাক তুমি ব্যতিরিকে অন্য কারোর জন্য এই ছয় মাসের ছাগল কুরবানি করা জায়েজ নয় তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিশ্বনবী সাল্লি সাল্লাম তিনি খাস করে দিচ্ছেন যে এটা তোমার জন্যই খাস তুমি ছয় মাসের ছাগল কোরবানি করলে ঠিক আছে কিন্তু তোমার পরে অন্য কারোর জন্য না কিন্তু সাত ভাগে যায় যাবে কোরবানি করা একটা গরুতে একটা উঁটে দশ ভাগে বা সাত ভাগে কোরবানি করার ব্যাপারে তিনি কিন্তু কোনো খাস করেননি স্পষ্টভাবে সহি সুনার আলোকে প্রমাণিত অতএব অবশ্যই সাত ভাগে কোরবানি করা যাবে তাছাড়া আসুন হাদিস বা কোরআন কারা বেশি বুঝবে সব থেকে বেশি বুঝবে কেরাম রামরজিয়া আনহম তো সাহাবাদের মধ্যে কেউ কি সাত সাতভাগে কোরবানি করেননি তারা করেছেন এখন বলবেন যে সফরে করেছেন মুকিম অবস্থায় দেখুন সফরে বা মুকিম অবস্থায় সর্ব অবস্থায় একটা উটে সাত বা দশ ভাগে কোরবানি একটা গরুতে সাত ভাগে কোরবানি জায়েজ হ্যাঁ একথা এ কথার ওপর রায় দিয়েছেন হজর আলী রাজি আল্লাহ আনহু এবং সাহাবিদের মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ আনহু এবং আব্দুল্লাহদ রাজি আনহু এবং আব্দুল্লাহ ইবনে আবাস রাজি আনহু এবং মা আয়েশা রাজি আল্লাহ আনহা এনারা সকলেই সাত ভাগে কুরবানি করার ব্যাপারে মতামত দিয়েছেন এবং তাবেইদের মধ্যে তাবেই হাসান বাসারি রহিমা এবং আতা রহিমা উল্লাহ এবং তা বেই তওস রাহিমাউল্লাহ ইনারা সকলেই মত পোষণ করেছেন যে সাতভাগে কুরবানি করা যাবে অতএব যাদের যাদের উপস্থিতিতে কোরআন হাদিস অবতীর্ণ হয় বা বিশ্বনবী সাল্লা ইসলাম বেঁচেছিলেন তারা যদি মত পোষণ করেন যে সাতভাগে কুরবানি করা যাবে তাহলে আশা করা যায় যে আমাদের সাতভাগে কুরবানি করা যাবে না এ ধরনের কথা বলা ঠিক হবে না আশা করি বুঝতে পেরেছেন হয়রান نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري